মনে করুন একদিন সকালে চোখ খুলতে আপনি নিজেকে এমন এক জায়গায় পেলেন যেখানকার দুনিয়া পৃথিবীর থেকে একদমই আলাদা, যেখানে চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কিন্তু এখানে থাকা সকল গাছ আপনার হাইটের থেকে অর্ধেক। ঠিক তখনই আপনি একটি জায়ান্ট সাইজের মাশরুম দেখতে পেলেন, যেটি 8 মিটার উঁচু এবং 1 মিটার চওড়া। এবার যত আপনি এগিয়ে যেতে থাকেন এরকম কয়েক হাজার মাশরুম দেখতে পাচ্ছেন। এরপর দেখলেন আপনাকে তাড়া করে আসছে একটি ড্রাগন ফ্লাই। এর থেকে বাঁচতে কোনো জায়গায় লুকিয়ে পড়লেন, যারপর আকাশের দিকে তাকাতে নিজেকেই বিশ্বাস করতে পারলেন না, কারণ আকাশের রং অরেঞ্জ কালারের। এখন প্রশ্ন হলো, তবে কি আপনি অন্য কোনো দুনিয়াতে এসে গেছেন? একদমই না, এটি আমাদেরই পৃথিবী। আজকের ভিডিওতে পৃথিবীর সেই ইতিহাসে নিয়ে যাব যা শুনে আপনি একে এলিয়ান প্ল্যানেট বলে ভাবতে পারেন, কারণ কোটি কোটি বছর পূর্বে আমাদের এই পৃথিবী বর্তমান দিনের ন্যায় একদমই ছিল না। তাহলে চলুন আমাদের সেই অদ্ভুত পৃথিবীর যাত্রা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। আজ থেকে প্রায় 370 কোটি বছর পূর্বে আমাদের পৃথিবীর আকাশ অরেঞ্জ কালারের দেখাতো, সমুদ্রের জল গ্রিন কালার ছিল এবং মাটির রং কালো ছিল। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না, তখন পুরো অ্যাটমসফিয়ার মিথেন গ্যাসে ভরা ছিল। মিথেন একটি গ্রিন হাউস গ্যাস যা সূর্যরশ্মিকে অ্যাবজর্ব করে নেয়, এই জন্য সেই সময় পুরো আকাশ অরেঞ্জ কালারের দেখাতো। মনে করা হয় সেই সময় পৃথিবীর সমুদ্রে আয়রনের পরিমাণ বেশি ছিল, যার জন্য জলের রং সবুজ দেখাতো। এর সাথে ভলকানিক অ্যাক্টিভিটিস এবং ঠান্ডা হওয়া লাভা জমে যাওয়ার জন্য মাটির রং কালো ছিল। আজ থেকে 650 কোটি বছর পূর্বে যখন চিকসুলভ অ্যাস্টারয়েড পৃথিবীকে হিট করেছিল, তখন পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়। কিন্তু এই ধ্বংসলীলা এখানেই থামেনি, বরং অ্যাস্টারয়েড কলিশনের জন্য ডাস্ট, সয়েল এবং রকস আকাশে উঠে গিয়েছিল, যা পৃথিবীর অ্যাটমসফিয়ারে একটি আবরণ সৃষ্টি করেছিল। এই আবরণ এতটাই মোটা ছিল যে এর জন্য পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত সূর্যরশ্মি আসা বন্ধ হয়ে যায়। ধুলোর এই মেঘ কয়েক মাসের মধ্যে কেটে গেলেও পৃথিবীর উপরে তৈরি হওয়া বৃষ্টিকণাতে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেয়, যার জন্য আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীতে অম্লবৃষ্টি হতো। তবে পৃথিবীর সাথে অ্যাস্টারয়েড কলিশনের ইতিহাস দেখলে বোঝা যায় চিকসুলভ অ্যাস্টারয়েড কিছুই না। আজ থেকে প্রায় 410 কোটি বছর পূর্বে পৃথিবীতে প্রচুর পরিমাণে উল্কাবৃষ্টি হতো। এই ঘটনাকে দ্য লেট হেভি বোম্বার্ড বলা হয়। এমনটি মনে করা হয় সেই সময় আমাদের সোলার সিস্টেমের জায়ান্ট প্ল্যানেট জুপিটার এবং স্যাটার্ন নিজেদের অরবিট পরিবর্তন করছিল, আর এই জন্যই কুইপার বেল্ট থেকে অবজেক্ট ইনার সোলার সিস্টেমের দিকে এসে গিয়েছিল। আগুনের গোলার ন্যায় এই অ্যাস্টারয়েড যখন সমুদ্রে পড়ে, তখন এদের তাপমাত্রা এতটা বেশি ছিল যে সমুদ্রের জল বাষ্পীভূত হতে শুরু করেছিল। যখন এই অ্যাস্টারয়েড সমতল ভূমিতে পড়ে, তখন আর্থ সারফেসও গলতে শুরু করে। আর্থ সারফেসে থাকা রকস গলে গিয়ে লিকুইডে পরিণত হতো, যা জলের ন্যায় প্রবাহিত হতো। এমনকি কিছু রকস এত বেশি গরম হয়ে যেত যে জলের ন্যায় বাষ্পীভূত হয়ে আকাশে ক্লাউডের ফর্মেশন করত, যার পরে এটি হট ম্যাগমা রূপে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পড়ত। ইমাজিন করুন, বর্তমানে যেমনভাবে বৃষ্টির জল পৃথিবী পৃষ্ঠে পড়ে, ঠিক তেমনই আজ থেকে 410 কোটি বছর পূর্বে পৃথিবীতে হট ম্যাগমার বৃষ্টি হতো। ভাবতেই অবাক লাগে, তাই না? মনে করা হয় আজ থেকে 30 কোটি বছর পূর্বে পৃথিবীর অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পরিমাণ অধিক মাত্রায় থাকত। বর্তমানে যে অক্সিজেন টোটাল অ্যাটমসফিয়ারে মাত্র 21%, তা সেই সময় 50% ছিল। তখন পৃথিবীতে থাকা বেশিরভাগ জীব অক্সিজেনের এই লেভেলকে হ্যান্ডেল করতে পারত না, যার জন্য তাদের সাইজ সময়ের সাথে বড় হতে শুরু করে। সেই সময় পৃথিবীতে জায়ান্ট সাইজের ড্রাগন ফ্লাই পাওয়া যেত, যা বর্তমান পাখির সাইজের ন্যায়। সেই সময় পৃথিবীতে জায়ান্ট বিটেলস ঘুরে বেড়াত, যাদের জীবাশ্ম পাওয়া গেছে। সায়েন্টিস্টদের মতে এই সকল ইনসেক্টস কার্নিভোরাস ছিল, যারা অন্য জীবজন্তুর মাংস খাওয়া হিংস্র শিকারী ছিল। আমাদের সোলার সিস্টেমে একসময় 9th প্ল্যানেট রূপে গণ্য হওয়া প্লুটো, যেটি আজ ডার্ক প্ল্যানেট, এটি সূর্য থেকে এত দূরে থাকায় এখানে সানলাইট খুব কম মাত্রায় পৌঁছায়,
যে জন্য এই ডার্ক প্ল্যানেট একটি বরফের গোলায় পরিণত হয়েছে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজ থেকে 70 কোটি বছর পূর্বে পৃথিবীও একটি বরফের গোলায় পরিণত হয়েছিল, যেটি পৃথিবীতে আসা 5টি আইস এজের মধ্যে 2 নম্বর ছিল। একে আমরা ক্রায়োজিনিয়ান এজ বলি। সেই সময় পৃথিবীর প্রতিটি স্থান, প্রতিটি জিনিস এমনভাবে বরফে ঢাকা ছিল যে স্পেসে এটি একটি বিশাল স্নোবলের ন্যায় দেখাতো। এই জন্য সেই সময়কার পৃথিবীকে স্নোবল আর্থ বলা হয়। তখন পৃথিবী এতটাই ঠান্ডা ছিল যে এর ইকুয়েটারে গ্লেশিয়ার জমে থাকত। একদমই ঠিক শুনেছেন, সায়েন্টিস্টরা ক্যানাডাতে অ্যানসিয়েন্ট গ্লেশিয়ার থাকার প্রমাণ পেয়েছে। এখন প্রশ্ন হলো, ক্যানাডার গ্লেশিয়ার ইকুয়েটারের সাথে কানেকশান হলো কেমনভাবে? অ্যাকচুয়ালি আজ থেকে 70 কোটি বছর পূর্বে পৃথিবীর ইকুয়েটার ক্যানাডার উপর থেকে ছিল, কারণ তখন পৃথিবী ততটা ঝুঁকে থাকতো না। বর্তমানে পৃথিবীর ইকুয়েটারের আশেপাশে খুবই গরম থাকে এবং পোলস খুবই ঠান্ডা থাকে। এবার ভাবুন তো, যদি সেই সময় আর্থ ইকুয়েটারে বরফ থাকে, তাহলে সেই সময় দুই পোলের কী অবস্থা ছিল? সবচেয়ে মজার বিষয় হলো, সেই সময় পৃথিবীতে ভলকানিক অ্যাক্টিভিটি চালু ছিল। আগ্নেয়গিরি থেকে লাভা অনবরত নির্গত হচ্ছিল। সেই সময় সাদা বরফের পাহাড়ের উপর দিয়ে ফুটন্ত লাভা বয়ে গেলে বরফ গলে জলে পরিণত হতো এবং সেই বরফের চাঁই কালো হয়ে যেত। এই আইস এজ শেষ হয়েছিল খুবই ভয়ানকভাবে। সায়েন্টিস্টদের মতে, যখন এই আইস এজ অন্তিম পর্যায়ে ছিল, তখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে কেমিক্যালের মাত্রা বেড়ে যায়। আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার খুব বেশি অ্যাসিডিক হয়ে গিয়েছিল এবং এখানকার ক্লাউড অ্যাসিডে ভরে গিয়েছিল, যার ফলে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হতে শুরু করে, যা এতটাই ভয়ানক হতো যে এর জন্য পৃথিবীর সকল গ্লেশিয়ার গলে গিয়েছিল। এমনটি মনে করা হয়, এই অ্যাসিড ট্রেন কিছুদিন নয়, বরং পুরো 10,000 বছর পর্যন্ত চলেছিল, যা সেই সময় পৃথিবীর জন্য খুবই মারাত্মক ছিল। কিন্তু বর্তমান সিনারিওতে ভেবে দেখলে তা ভালোই হয়েছিল, কারণ সেই অ্যাসিড ট্রেনের জন্য গ্লেশিয়ারে বরফরূপে জমে থাকা নিউট্রিয়েন্টস সমুদ্রের জলে চলে যায়, যা সেখানে নতুন লাইফ ফর্ম ডেভেলপ হতে সাহায্য করেছিল। এই লাইফ ফর্মের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে, যা বর্তমানে প্রাণের উৎস। আজ থেকে মাত্র 5 কোটি বছর পূর্বে ইওসিন ইপোকে পৃথিবী বর্তমান দিনের তুলনায় অনেকটা আলাদা ছিল। বর্তমানে আমরা মিডল ইস্টের গরম দেশের যে পাম ট্রিজ দেখি, তা সেই সময় আলাস্কাতে ছিল। গ্রিনল্যান্ডের আশেপাশের সমুদ্রে কুমিরের মতন কোল্ড ব্লাডেড প্রাণী বাস করত। বর্তমানে যে আর্কটিক ওশিয়ানের সারফেস টেম্পারেচার -1.8°C, তা সেই সময় 20°C-এর চেয়েও বেশি ছিল। এর আশেপাশের উপকূল সবুজে ভরা ছিল। বলা হয় আর্কটিক ওশিয়ানে ফ্রেশ ওয়াটার ছিল, যার মধ্যে বিভিন্ন প্রকারের জীব থাকত। শুধু আর্কটিকই নয়, বরং আন্টার্কটিকাও বর্তমান দিনের তুলনায় অনেকটাই আলাদা ছিল, আর হয়তো সেই সময় এই কন্টিনেন্ট সবুজে ভরা ছিল। ভিডিও শুরুতে আমি যে জায়ান্ট মাশরুমের কথা বলেছিলাম, তাকে প্রোটোট্যাক্সাইটিস বলা হয়। আজ থেকে প্রায় 40 কোটি বছর পূর্বে এই জায়ান্ট মাশরুম পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যেত। বর্তমান দিনের ন্যায় মাশরুমের উপরে ছাতা আকৃতি থাকত না, এমনটি মনে হতো যেন কোনো পিলার মাটির উপর দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের সেই পার্পেল আর্থ হাইপোথিসিস সম্পর্কে বলবো। GOE অর্থাৎ গ্রেট অক্সিডেশন ইভেন্ট, যেটি আজ থেকে 40 কোটি বছর পূর্বে ঘটেছিল, যার পর পৃথিবীর অ্যাটমসফিয়ারে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু এর পূর্বের পৃথিবী এমনটি ছিল না। আজ থেকে 350 কোটি থেকে 240 কোটি বছর পূর্বের পৃথিবীতে অক্সিজেনের মাত্রা না থাকার সমান ছিল, আর এখানে এমন প্লান্ট ছিল যারা নিজেদের খাবার ক্লোরোফিল বেসড ফটোসিনথেসিসের মাধ্যমে নয়, বরং রেটিনাল বেস ফটোসিনথেসিসের মাধ্যমে বানাতো। এর কারণ, তাদের কালার গ্রিনের পরিবর্তে হালকা পার্পেল হতো। যদি সেই সময় কেউ পৃথিবীকে উপর থেকে দেখত, তাহলে তা গ্রিনের পরিবর্তে পার্পেল কালারে দেখাতো। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।